সীমান্তে মিয়ানমারের গোলাগুলির আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালালো বান্দরবানের 300+ স্থানীয়। গৃহযুদ্ধে বিপর্যস্ত গোটা মিয়ানমার, 250+ বিদ্রোহী গোষ্ঠীর অ্যাটাকে দিশেহারা জান্তা বাহিনী। নেত্রকোনায় উদ্ধার হওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী, স্বস্তি এলাকাবাসীর মধ্যে। এবং ভারতে পাচারের সময় 2টি উল্লুক, 7টি ককটেল জব্দ করল বিজিবি। দেখছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি এবারে বিস্তারিত সংবাদে। বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তের 4-5টি পয়েন্টে টানা 2 দিন ধরে মিয়ানমার থেকে আসা গোলাগুলির শব্দে আতঙ্কিত 300+ স্থানীয় বাসিন্দাকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার আতঙ্কিত স্থানীয়রা আশ্রয় শিবিরে এলেও সোমবার ভোরে ঘরে ফিরতে শুরু করেছিল, কিন্তু সকাল 9টা থেকে আবারও ব্যাপক গুলির শব্দ আসায় আবারও সেখানে ফিরে যাচ্ছেন তারা। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আফসার ইমন জানিয়েছেন, নাইক্ষ্যংছড়ির 42-54 নম্বর পিলার পর্যন্ত এলাকার বিপরীতে মিয়ানমারের ভেতর থেকে টানা 2 দিন ধরে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। মাঝে মধ্যে বাংলাদেশের অভ্যন্তরেও চলে আসছে গুলি। তিনি বলেন, এতে সীমান্তে ঢাক ঢালা, ফেরার বিল, জামছড়ি, ফুলতলি, বড়ছন খোলা, আমতলি ও দৌছড়ি এলাকায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তিনি জানান, অনেকে বাড়ি ছেড়ে স্থানীয় একটি বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয় শিবিরে আশ্রয় নিচ্ছে। স্থানীয় এমইউপি ফরিদুল আলম জানান, শনিবার আতঙ্কিত স্থানীয়রা আশ্রয় শিবিরে এলেও রোববার সকালে ঘরে ফিরতে শুরু করেছিল, কিন্তু সকাল 9টা থেকে আবারও ব্যাপক গুলির শব্দ আসায় আবারও সেখানে ফিরে যাচ্ছেন তারা। ইতোমধ্যে 6-7 গ্রামের 300+ মানুষ অন্যত্র চলে গেছে বলেন ফরিদুল। নাইক্ষ্যংছড়ি সীমান্তের নিকটবর্তী বাসিন্দা ওয়াশাহাব মিয়া জানান, স্থানীয়রা স্বজনদের বাড়িতে গিয়ে আশ্রয় নিচ্ছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদোস বলেন, অনিরাপদ অঞ্চল থেকে বাসিন্দাদের আশ্রয় শিবিরে নিয়ে আসার ব্যবস্থা করছেন তারা। মানে সব মিলিয়ে পুরোপুরি ডিফেন্সিভ মুডে আছে বাংলাদেশ। মিয়ানমারের এত বাড়াবাড়ির পরও সেনা কিংবা বিজিবি কোনো অ্যাকশনে যাচ্ছে না, উল্টো ভয়ে নিজেদের বাড়িঘর ছেড়ে যাচ্ছে নিজেরাই। অন্যদিকে গৃহযুদ্ধে বিপর্যস্ত গোটা মিয়ানমার, 250+ বিদ্রোহী গোষ্ঠীর অ্যাটাকে দিশেহারা জান্তা বাহিনী। মিয়ানমারে জাতিগত সশস্ত্র প্রতিরোধ আন্দোলন চলে আসছে প্রায় 7 দশক ধরে। 70 বছর আগে কারেন ন্যাশনাল ইউনিয়নের বিপ্লবীরা মিয়ানমারের কারেন জনগোষ্ঠীর অধিকার রক্ষার আন্দোলন শুরু করেন। তারপর থেকে আজ অবধি 50টিরও বেশি বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারে লড়াই করে চলেছে। জাতিসংঘে মিয়ানমারের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হাদো শুন 10 অক্টোবর জাতিসংঘের 74তম অধিবেশনের 6ষ্ঠ কমিটিতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দূরীকরণের ব্যবস্থা বিষয়ক আলোচনার মাত্র একটি বিদ্রোহী বা সন্ত্রাসী গোষ্ঠীর কথায় জোর দিয়ে বলেছেন। তিনি বলেন, মিয়ানমার সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকির সম্মুখীন হয়েছেন, বিশেষত আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি এআরএসএ থেকে। মিয়ানমার বর্তমানে সন্ত্রাসবাদী হুমকির বিষয়ে ভীষণভাবে উদ্বিগ্ন। মিয়ানমারের শাসক দল আর সেনাবাহিনীতে বর্মি জনগোষ্ঠীর সংখ্যা বেশি। দেশটিতে বর্মি নাগরিকের সংখ্যা মোট জনগোষ্ঠীর 38%, বাকি 32% মানুষ 135টি জাতিগোষ্ঠীর। সংখ্যাগরিষ্ঠ বর্মীরা দেশটির 135টি জাতিগোষ্ঠীর অধিকার দিতে বাধা সৃষ্টি করায় বর্তমানে মিয়ানমারে 53টি বিদ্রোহী গোষ্ঠীর সৃষ্টি হয়েছে যারা গৃহযুদ্ধে লিপ্ত। এদের মধ্যে কিছু জনগোষ্ঠী রয়েছে যাদের মিয়ানমার সরকার নিজেদের লোক বলে স্বীকার করে না। এর মধ্যে আছে রোহিঙ্গা, অ্যাংলো বার্মিস, অ্যাংলো ইন্ডিয়ান এবং বার্মিস ইন্ডিয়ান সহ আরও বেশ কিছু জাতিগোষ্ঠী। 135টি জাতিকে মিয়ানমার সরকার 8টি প্রধান ভাগে ভাগ করেছে। এই ভাগাভাগি জাতিভিত্তিক নয়, হয়েছে প্রদেশ অনুসারে। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব মিয়ানমারের কারেনদের বাস, মূলত অনেকগুলো সিনো তিব্বতীয় ভাষাভাষীদের কারেন জাতিগোষ্ঠীর মধ্যে ফেলা হয়। 1949 সাল থেকে মিয়ানমার ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের 1 বছর পরই দেশটির অসংখ্য নৃগোষ্ঠী সশস্ত্র প্রতিরোধ লড়াই শুরু করেছিল। মূলত বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্যই তারা লড়াই করে। কারেন কাচিন পাহ শান সোম কেরেনি আখা কোকাং পালং ওয়া মংলা লাহু আরাকান চীন কায়ানো নাগা নৃগোষ্ঠীর মধ্যে কমপক্ষে 53টি বিদ্রোহী বাহিনী ও দল গঠিত হয়। এসব বাহিনী নিজ নিজ জাতিগোষ্ঠীর অধিকার দাবি করেছিল। সংখ্যাগরিষ্ঠ বর্মী সরকার তাদের অধিকার পুরোপুরি দিতে চায়নি। 1958, 1963, 1980, 1989, 1990 এবং 2011 সালে বিভিন্ন জাতিগত সশস্ত্র সংগঠন ও সরকার কেন্দ্রীয় বাহিনীর মধ্যকার যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও শান্তি আসেনি মিয়ানমারে।
উত্তর উত্তর পূর্বাঞ্চলে গৃহযুদ্ধ অব্যাহত রয়েছে। 2011 সালে মিয়ানমারের পশ্চিমে 2 লাখ মানুষ বর্তমানে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত শিবিরে আশ্রয় নিয়েছেন। থাইল্যান্ড মিয়ানমার সীমান্তে প্রায় 1 লাখ মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। 2017 সালে 7.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন দেশটির সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে। মিয়ানমার দাবি করছে 2016 সাল থেকে দেশটির একাধিক সুরক্ষা ঘাঁটিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এআরএসএ সশস্ত্র হামলা চালিয়েছে। রোহিঙ্গা বিতাড়িত হয়েছে বিদ্রোহী গোষ্ঠীর ভয়। মিয়ানমার সেনাবাহিনীর দৃষ্টিতে এখানে গৃহযুদ্ধ শব্দটি প্রযোজ্য নয়। দেশটির সেনাবাহিনী এবছরের শুরুতে মিডিয়াকে এই শব্দটি ব্যবহারে সাংবাদিক এবং জনসাধারণকে কঠোর পরামর্শ দিয়েছিল। সেনাবাহিনীর প্রধান তথ্য কর্মকর্তা ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল তুনতুননি গৃহযুদ্ধ শব্দটি ব্যবহার না করার পরামর্শ দিয়ে বলেছিলেন, এটিকে সন্ত্রাস বিরোধী অভিযান বা আঞ্চলিক সশস্ত্র সংঘাত হিসেবে উল্লেখ করা উচিত। 90 দশকে কাচিন, কায়া, সোম এবং শান রাজ্যে আংশিক যুদ্ধবিরতির কাল চলে, তবে 2010 সালের মধ্যে 20টি নতুন জাতিগত সশস্ত্র দল তৈরি হয়। 2013 সালে মিয়ানমার পিস মনিটরের প্রকাশিত তথ্য অনুসারে মিয়ানমারে প্রায় 50টিরও বেশি জাতিগত সশস্ত্র বাহিনী রয়েছে, যার মধ্যে বিপ্লবী সশস্ত্র দল, বিভিন্ন জাতিগোষ্ঠীর সরকার সমর্থিত মিলিশিয়া এবং ছোট বিদ্রোহী দল রয়েছে। মিয়ানমার সরকার বর্তমানে 18টি গ্রুপের সঙ্গে শান্তি আলোচনা করেছে। এদের মধ্যে দেশব্যাপী যুদ্ধবিরোধী চুক্তিতে স্বাক্ষরকারী 10 এবং অন্য 8টি গ্রুপ স্বাক্ষরকারী নয়। বাকিগুলো গ্রুপগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়নি। এদিকে নেত্রকোনার দুর্গাপুরে পুকুর খনন করতে গিয়ে উদ্ধার হওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। রোববার বিকালে মর্টার শেলটি উপজেলার সদর ইউনিয়নে দেবধৈল খেলার মাঠে নিরাপত্তার বলে সংরক্ষণ করে নিষ্ক্রিয় করা হয়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গত 1.5 মাস পূর্বে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নলুয়াপাড়া গ্রামের নাজিমুদ্দিনের বাড়িতে ভেকুর সাহায্যে পুকুর খনন কাজ শুরু হয়। এ সময় নাজিমুদ্দিনের বাড়িতে পুকুর খননের কাজ করছিলেন দিনমজুর আজিজুল। তার জন্য দুপুরের খাবার নিয়ে আসা 8 বছর বয়সী ছেলে পুকুরের এক কোণে বড় লোহার বস্তুটি দেখতে পায়। পরে সেটি আজিজুল বাড়িতে নিয়ে করাত দিয়ে কাটার চেষ্টা চালান। এ সময় স্থানীয় একজন বাধা দেন এবং বস্তুটি বোমা বলে আজিজুলকে জানান তিনি। আজিজুল তখন বস্তুটি নিয়ে নলুয়াপাড়া বিজিবি ক্যাম্পে যায়। বিজিবি সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন। এ ব্যাপারে স্থানীয় ইউপি মেম্বার আব্দুল কুদ্দুস জানান, শনিবার বিকালে আজিজুল ইসলাম একটি বড় লোহার বস্তু নিয়ে আমার বাড়িতে আসেন। আমি বস্তুটি চিন্তা না পেরে দুর্গাপুর থানায় জানাই। পরে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং একটি সাধারণ ডায়েরি করে। রোববার দুপুরে ঘাটাল সেনানিবাহিনীর একটি বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় সেনা সদস্যরা এটিকে 16 মিটার মর্টার শেল বলে নিশ্চিত করেন। পরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার মধ্য দিয়ে অবিস্ফোরিত মর্টার শেলটি নিষ্ক্রিয় করেন তারা। এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, এটি জীবন্ত মর্টার শেল। খবর পেয়ে স্থানীয়দের হাত থেকে উদ্ধার করে খালি মাঠে নিয়ে নিরাপত্তা বেষ্টনীর ভেতরে রাখি। এর মধ্যে সেনাবাহিনীর সহায়তা চাইলে তারা এসে এটিকে নিষ্ক্রিয় করেন। অপরদিকে ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে উদ্ধার হওয়া 2টি উল্লেখ্য সাতটিক কাকাতোয়া পাখি উদ্ধার করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এরপর সেগুলো বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরাস্থ বিজিবি 33 ব্যাটালিয়ন সদর দফতর থেকে বন্যপ্রাণীগুলো হস্তান্তর করেন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল মাহমুদ। বিজিবি জানায়, সাতক্ষীরাস্থ 33 বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি টহলরত সদস্য সীমান্ত এলাকা দিয়ে ওই 2টি উল্লেখ্য সাতটি কাকাতুয়া ভারতে পাচারকালে উদ্ধার করা হয়। পরে ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে খুলনার কর্মকর্তাদের কাছে সেগুলো হস্তান্তর করা হয়। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল মাহমুদ উদ্ধারকৃত বন্যপ্রাণী বন অধিদপ্তরের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। সুপ্রিয় দর্শক, মিয়ানমার ইস্যুতে ভিডিওটি শেষ করা যাক। আপনার মতে মিয়ানমারের এত বাড়াবাড়ির পরও কি বাংলাদেশ পাল্টা অ্যাকশনে যাওয়া উচিত নয়? মতামত জানিয়ে দিন অন্যান্য বিষয়গুলো নিয়েও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।